আমাদের আজকের গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়। গল্পের কিছু বিশেষ অংশ এবং গল্পের ক্লাইম্যাক্স আপনার মানসিক পীড়া সৃষ্টি করতে পারে। গল্প শুনুন নিজের দায়িত্বে। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন। ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন সাদাত হাসান মান্টোর কাহিনী অবলম্বনে ঘুম পাড়ানি। যেসব গল্প শুনে আমাদের মনে ঘৃণা জাগে কিংবা যেসব গল্প পড়ে আমাদের মন খারাপ হয়ে যায়, সেই সব গল্প শেষে আমরা নিজেদের সান্ত্বনা দিয়েই বলে যে আমরা তো সে গল্পের অংশ নই। কিন্তু সবসময় সত্যিই কি সেই সান্ত্বনা দেওয়া যায়? গল্প কি আমাদের পারিপার্শ্বিক নিয়েই গড়ে ওঠে না? সব গল্পে নায়ক কিংবা খলনায়কের চরিত্রে আমরাই কি থাকি না? গল্পের ক্ষোভ আনন্দ কিংবা দুঃখ আমাদেরই জীবন থেকে চুরি করে সাজানো নয় কি? লেখকের কাজ তো লুকিয়ে ফেলা নয়, বরং লেখক পর্দার আড়াল থেকে বের করে আনেন আসল সত্য, আসল মুখোশ, আর সেই মুখোশের গায়েই লেগে থাকে চমক। চলুন আজ আপনাদের সামনে এমনই এক চমকের গল্প, যা শুনে আপনার হয় ঘৃণা জাগবে কিংবা মন খারাপ হবে, কিন্তু কোনো মতেই গল্পের থেকে পালিয়ে যেতে পারবেন না। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুবাদে সাদাত হাসান মান্টোর কাহিনী ঘুম পাড়ানি। বিয়ের পর থেকে প্রতি সপ্তাহেই বাপের বাড়ি আসে জুবেদা, কিন্তু আজ বাড়িতে পা রেখেই তার মনে হয় কিছু একটা গোলমাল হয়েছে। সব কিছু বড্ড বেশি চুপচাপ। অন্যদিন ঢোকার সঙ্গে সঙ্গেই মা কিংবা বাবা বেরিয়ে আসেন বাড়ির ভেতর থেকে, হাঁক দিয়ে ডাকেন বাড়ির একমাত্র কাজের লোকটিকে, কিন্তু আজ সেসবের লেশ মাত্র নেই। উঠোন পেরিয়ে ধীর পায়ে সে ঘরে এসে ঢোকে এবং ঢুকেই যে দৃশ্যটা দেখে সেটা তাকে কয়েক মুহূর্তের জন্য বিহ্বল করে দেয়। জুবেদার মা বসে আছেন খাটের সামনে, খাটের ওপর একটা চাদর চাপা দেওয়া দেহ, সেদিকে তাকালে বুঝিয়ে বলে দিতে হয় না সে দেহে প্রাণ নেই। আব্বা, কেবল এইটুকু অস্ফুট শব্দটুকু ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে জুবেদার। তার গলার আওয়াজ পেয়েও তার দিকে তাকান না তার মা। বাবার দেহের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ রেখে বলেন, সকাল থেকেই বলছিল শরীরটা খারাপ লাগছে, জলখাবারে তাই একটু খই দুধ দিয়েছিলাম শুধু, খেয়ে উঠে বললো একটু শোবে, আমি বিশেষ আমল দিলাম না। খানিক পর স্নান করতে যাওয়ার জন্য তাড়া লাগাতে এসে দেখি নিঃশ্বাস পড়ছে না, ডাক্তার ডাকলাম, সে এসে পরীক্ষা করে বলল হার্ট অ্যাটাক, করতে কি হয়ে গেল জুবেদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জুবেদা, আমাদের কি হয়ে গেল জুবেদা? এই ঘটনার পর খুব একা হয়ে গেলেন জুবেদার মা। তার ভাই মা বাবার সঙ্গে থাকে না, বিশেষ খোঁজও নেয় না। বাড়িতে মাকে সঙ্গ দেওয়ার মানুষ বলতে শুধু কাজের লোক। মনটা সবসময় খারাপ হয়ে থাকে তার। একদিন রাতে কথাটা স্বামীর কাছে বলেই ফেলে সে, অনেকদিন ধরেই ভাবছি তোমায় একটা কথা বলবো। এত ভাবা ভাবির কি আছে, বলে ফেলো। না, আসলে আম্মির কাছে গিয়েছিলাম। কেমন আছেন আম্মি? সেটাই বলছিলাম তোমায়, আম্মি না খুব একা হয়ে গেছে জানো, আজ কেমন অস্বাভাবিক লাগলো, চুপচাপ ফাঁকা চোখে দেওয়ালের দিকে তাকিয়েছিল, কথা বললে উত্তর দিচ্ছিল না,
কদিন ধরে আস্তে আস্তে হচ্ছে এটা, আমি লক্ষ্য করেছি। তাই ভাবছিলাম আম্মিকে যদি এখানে এনে রাখি। জুবেদা, আমি দুঃখ পেলাম, এইটুকু কথা বলতে এত সংকোচ কেন তোমার? উনি তোমার আম্মি, আমার কি পর? আবার নিজেরই এদিকটা ভেবে দেখা উচিত ছিল। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে এসো এখানে। উনি এখন থেকে আমাদের সঙ্গেই থাকবেন, আর জিনিসপত্র নিয়ে আসার ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি। শান্ত গলায় কথাগুলো বলেছিল জুবেদার স্বামী ইলমুদ্দিন। মনে মনে আরও একবার নিজের স্বামী ভাগ্যকে ধন্যবাদ দিয়েছিল জুবেদা। এমনিতে তার বিয়েটা হয়েছিল বেশ বয়সে, 17 বছর বয়স থেকেই বাবা মা চেষ্টা করে যাচ্ছিলেন ওকে পাত্রস্থ করার। কিন্তু সব জায়গাতেই কথা একটু এগোতে না এগোতেই কিছু না কিছু সমস্যা এসে উপস্থিত হচ্ছিল। এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত 25 বছর বয়সে জুবেদার বিয়ে হয় ইলমুদ্দিনের সঙ্গে। ইলমুদ্দিনের বয়স 35-এর আশেপাশে। সে ব্যবসা করে, হক মার্কেটে বেশ বড় কাপড়ের দোকান আছে তার। মাসে 500-600 টাকা আয় হওয়াটা খুব সাধারণ ব্যাপার। মানুষ হিসেবে এবং স্বামী হিসেবেও সে খুবই ভালো। জুবেদার যাবতীয় শখ আহ্লাদ ইচ্ছে মুখ ফুটে বলতেও হয় না তাকে। এই নিয়ে জুবেদার আত্মীয় স্বজনদের মধ্যে একটা চাপা ঈর্ষার আঁচও টের পাওয়া যায়। মোটের উপর তাদের দাম্পত্য জীবনটা বেশ সুখী। বাবার মৃত্যুর পর জুবেদার মা এসে থাকতে শুরু করেন ওদের সঙ্গে। জুবেদার শ্বশুর বাড়ি বেশ বড়, অনেকগুলো ঘর খালি পড়ে। খানিক ভেবেচিন্তে তারই একটা সাফসূত্র করে সেখানে মায়ের থাকার বন্দোবস্ত করে দিল জুবেদা। জামাইয়ের এই মহৎ আচরণে কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে ওঠে বিধবার মন। তার মনে একটা সুপ্ত বাসনা জেগে ওঠে। স্ত্রীধন হিসেবে বেশ কিছু গয়নাগাটি আছে তার, ইচ্ছে করে সেটা মেয়ে জামাইকে দিয়ে দেন। এত করছে ওরা ওর জন্য, এইটুকুও না দিতে পারলে তিনি কেমন মা? যদি তার গয়না ইলমুদ্দিনের ব্যবসার কাজে লাগে তার চেয়ে সুখের আর কিছু তো হবে না। কিন্তু দেওয়ার তো একটা উপলক্ষ লাগবে। 7-5 ভেবে একদিন মেয়ের কাছে কথাটা পাড়েন তিনি। 1 বছর হতে চললো এখানে এসেছি আমি, এই এতদিনে আমাকে নিজের থেকে একটা পয়সাও খরচ করতে হয়নি, অথচ তোর বাবার রেখে যাওয়া প্রায় 10,000 টাকা আমার সঙ্গেই রয়েছে, তাছাড়া গয়নাগুলোও তো রয়েছে। মা একটু থামবে, যত ভুল ভাল কথা। ভুল কি ঠিক আমি জানি না, এগুলো নিয়ে কি আমি কবরে যাব নাকি? হ্যাঁ, এসব আমি ইলমুদ্দিন বাবা জীবনকে দিয়ে দিতাম, কিন্তু আমার মনের ইচ্ছে তোদের সন্তান হলে তাকে উপহার হিসাবে দেব এগুলো, বুঝেছিস? মনে মনে প্রমাদ গুনে জুবেদা। কদিন ধরেই মা বাচ্চা বাচ্চা করে তার পেছনে লেগেছেন। বিয়ের 2 বছর হতে চললো অথচ এখনো বাচ্চা হলো না কেন, এই নিয়ে তার ভাবনার শেষ নেই। বাচ্চার খবর তো দূরের কথা, খবরের ডিস্টেন্স সিগন্যাল পর্যন্ত চোখে পড়ে না। সে আর কোনো উত্তর দেয় না। জুবেদার মা কিন্তু এত সহজে ছেড়ে দেন না ব্যাপারটা। এরপর প্রায় দিনই ওদের দুজনকে কোনো না কোনো হাকিমের ডেরায় দেখা যেতে লাগল। তারা যা নিদান দিতেন সেই সব খাবার দাবার ওষুধের মিক্সচার যত্ন করে সকাল সন্ধে জুবেদাকে খাওয়াতে লাগলেন তার মা। এইভাবে অনেক হাকিম বদল হল, কিন্তু সন্তান আসার খবর পাওয়া গেল না। কাজেই পদ্ধতি পাল্টে এবার মেয়েকে নিয়ে পীর ফকিরের কাছে যাতায়াত শুরু করলেন তিনি। তাগা তাবিজে ভরে উঠল জুবেদার হাত, কোমর, গলা, কিন্তু ফলাফল শূন্য। একদিন জুবেদার পারে না, মায়ের ওপরেই সে ঝাঁঝিয়ে ওঠে। মা, এই পাগলামগুলো তুমি বন্ধ করবে? বাচ্চা না হয় না হোক, চাই না আমি বাচ্চা, বুঝতে পেরেছ? এই পাগলামি যে মানুষের জীবনে সবচেয়ে দামি পাগলামি রে বাছা, তোর কি কোনো দিন একটু বুদ্ধি শুদ্ধি হবে না? বুঝিস না কেন, সন্তানের জন্ম না দিলে জীবনের বাগিচা হেসে খেলে উঠবে কিভাবে? এ তো প্রকৃতির নিয়ম,
পরম্পরার নিয়ম। কিন্তু আমি কি করব, আমার বাচ্চা হয় না, এতে আমার কি দোষ? দোষ কারুরই নয় রে মা, শুধু আল্লাহ আর মুখ তুলে চাইলেই ব্যাস। এ কথা নতুন করে জুবেদাকে বলার অবশ্য প্রয়োজন ছিল না। ওপরওয়ালার কাছে ইতিমধ্যেই অসংখ্যবার প্রার্থনা করে ফেলেছিল সে, যাতে তিনি জুবেদার উপর কৃপা দৃষ্টি দেন, তার কোল জুড়ে উপহার দেন একটা হাসি খুশি স্বাস্থ্যবান সন্তান। কিন্তু সে সবই অরণ্যের রোদন। ওদিকে মায়ের অধৈর্য ভাব দিন দিন বেড়ে চলেছিল। ইদানিং মায়ের সঙ্গে দেখা হলে তার কথা বলার বিষয় ছিল একটাই, আস্তে আস্তে অসহায় লাগতে শুরু করে জুবেদার। তার মনে হয় সে যেন রোদে পুড়ে ফুটি ফাটা হয়ে যাওয়া একটা বন্ধা জমি, যার উপর কোনো দিন একটা ঘাসও জন্মাতে পারবে না। একটা ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে জুবেদা। যতদূর চোখ যায় প্রাণের চিহ্ন মাত্র নেই, কেবল তার কোলে একটা বাচ্চা। তার দিকে তাকিয়ে মনটা অদ্ভুত খুশি আর পরিপূর্ণতায় ভরে ওঠে তার। বাচ্চাটা তার দিকে তাকিয়ে হাসে, জুবেদাও ফিরিয়ে দেয় সেই হাসি। ধীরে ধীরে বাচ্চাটাকে মুখের সামনে তুলে ধরে, এখন খিলখিল করে হাসছে বাচ্চাটা। তাকে সমেত হাত দুটো আরও উপরে তুলে জুবেদা, বাচ্চার হাসির মাত্রা বৃদ্ধি পায়। এবার হালকা হাতে তাকে ওপর দিকে ছুঁড়ে দেয়, তারপর আবার লুফে নেয়। বাচ্চাটা মজা পাচ্ছে। আবার তাকে ছুঁড়ে দেয় জুবেদা, এবার আরেকটু জোরের ওপর, তারপর ধরে নেয় আবার। তৃতীয়বার আরেকটু জোরে, চতুর্থবার আরও জোরে। একটা সময় সেই ছুঁড়ে দেওয়ার অভিঘাতে অনেকটা উপরে উঠে যায় বাচ্চাটা। উঠতে উঠতে অদৃশ্য হয়ে যায় জুবেদার দৃষ্টিসীমা থেকে, আর নেমে আসে না। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে রোদের তেজে একসময় মনে হয় চোখ অন্ধ হয়ে যাবে জুবেদার। ঠিক তখনই প্রচণ্ড জোরে একটা বাচ্চার কান্নার আওয়াজ কানে আসে। উদ্গ্রীব হয়ে চোখ বড় বড় করে তাকায় জুবেদার, কিন্তু না, আওয়াজটা ওপর থেকে আসছে না, আসছে পায়ের নিচ থেকে, অনেক নিচ থেকে। পাগলের মতো বসে পড়ে দুই হাত দিয়ে বালি খুঁড়তে শুরু করে জুবেদা। গরম বালি চামড়ায় ফোসকা ফেলে দেয়, সে ভ্রুক্ষেপ করে না। বেশ কিছুক্ষণ পর একটা ছোট্ট জীর্ণ কঙ্কাল সার আঙুল চোখে পড়ে, সেটা ধরে টানতে বেরিয়ে আসে। না, শিশুর মৃতদেহ নয়, একটা অপরিণত ভ্রূণের দেহাবশেষ। হাঁটুতে মুখ গোঁজা, পাতলা চামড়া ক্ষয়ে গিয়েছে, চোখে পড়ছে নরম মাথার খুলি, পাঁজরের হাড় সব ফ্যাকাশে বর্ণহীন। একটা প্রচণ্ড কান্নার দমক গলা ঠেলে উঠে আসতে চায় জুবেদা। নীল নির্বাক আকাশটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠে সে। উঠে বসে জুবেদা, বিছানার পাশে হাত বাড়িয়ে জল খুঁজতে যায়। ঠিক তখনই কেমন একটা অস্বস্তি লাগে হঠাৎ। তোষকের বদলে শরীরের নিচে নরম চেটচেটে কি ঠেকছে এটা? বিছানার ওপরও হাত বোলায়। জিনিসটা কি, সেই উপলব্ধিটা মাথায় ধাক্কা দিতে একটু সময় লাগে তার। নিজের বিছানায় নয় জুবেদা বসে আছে, এক রাশ সজীব মাংসের স্তূপের ওপর। সজীব কারণ তার শরীরের নিচে নড়ে চড়ে বেড়াচ্ছে সেই মাংসপিণ্ডগুলো, তাদের কচি কচি হৃৎপিণ্ডের দপদপানি অনুভব করতে পারছে জুবেদা। হ্যাঁ, তার শরীরের নিচে ছিন্ন ভিন্ন শিশু দেহের একটা স্তূপ, যার প্রতিটা অংশ জীবন্ত। তারা চলে ফিরে বেড়াচ্ছে নিজেদের ইচ্ছা মতো, দমটা বন্ধ হয়ে আসে। সে চিৎকার করতে চায় কিন্তু গলায় স্বর নেই, সারা শরীর স্থির হয়ে গেছে, সমস্ত দেহে পক্ষাঘাত। আবার কানে আসছে অনেকগুলো বাচ্চা সম্মিলিত খিলখিলে হাসি আর কান্নার শব্দ।
ধড়মড় করে জেগে ওঠে জুবেদা। পাগলের মতো দুপাশে হাত ছড়িয়ে অনুভব করতে চায় নিজের বিছানাটা। হ্যাঁ, এই তো চাদর, তোশক, মানে এবার সত্যি সত্যি ঘুম ভেঙেছে তার। কিন্তু বাকি রাতটা আর ঘুম আসে না। পরদিন রুটি করতে করতে বারবার উনুনের সামনে ঢলে পড়ছিল জুবেদা। তার মা পাশে বসে সেলাই করছিলেন, আচমকা কানখাড়া করে কি যেন শোনার চেষ্টা করে সে। তারপর বলে, কাদের বাচ্চা অমন করে কাঁদছে গো? হ্যাঁ, বাচ্চা কই? কোনো বাচ্চা কাঁদছে না তো? কোথায় বাচ্চা? না না, কাঁদছে। তুমি ঠিক করে শোনো, একটা বাচ্চা অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে গো। ও হয় আমি কালা হয়ে গেছি, নাহলে তোর কানে কিছু সমস্যা হয়েছে। কোনো বাচ্চার কান্নার আওয়াজ তো আমার কানে আসছে না। কিসের বাচ্চার কান্না বাবা, বুঝি না। জুবেদা চুপ করে যায়। কান্নার আওয়াজটা সে এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে, কিন্তু তার মনের ভেতর কে যেন বলে ওঠে, হাজার চেষ্টা করলেও সেই আওয়াজ মাকে শোনাতে পারবে না সে। কিন্তু আওয়াজটা কানে লেগে থাকে তার, যেন একটা বাচ্চা চিৎকার করে হেঁচকি তুলে কাঁদছে। ওকে কি খেতে দেয়নি কেউ? কথাটা মনে হতেই বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হয় জুবেদার, যেন কিসের ভারে ভারী হয়ে উঠেছে। দুধ? না, তা কি করে সম্ভব? মায়ের কাছে তখনই কিছু বলে না সে। দুপুরবেলা নিজের ঘরে বিশ্রাম নিতে গিয়ে পরনের ব্লাউজটা খুলে আয়নার সামনে দাঁড়ায়। বুকটা ফোলা ফোলা লাগে, যেন ব্যথাও করছে একটু একটু। মাথাটা ক্রমশ ঘেঁটে যেতে থাকে তার। বাচ্চার কান্নার আওয়াজটা প্রায়শই কানের মধ্যে বাজতে থাকে। এখন আর কাউকে কিছু বলে না সে। এসব যে কেবল তার উৎপীড়িত মস্তিষ্কের বিভ্রম ছাড়া আর কিছু নয়, সে কথা এখন মেনে নিয়েছে জুবেদা। কেবল দিন রাত একটা প্রকাণ্ড প্রশ্নচিহ্ন হাতুড়ির আঘাতের মতো অমোঘ হয়ে জেগে থাকে তার মনে। কেন কেন তার সন্তান হয় না? তার যে বড় শূন্য লাগে আজকাল, আবার কেবলই মনে হয় একজন বিবাহিত মহিলার পক্ষে এই শূন্যতা খুবই অকল্যাণের। দিন দিন গভীর থেকে গভীরতর অবসাদে ডুবে যেতে থাকে জুবেদা। সেদিন তার মা ঘরে ঢুকে দেখেন মাথায় বালিশ চাপা দিয়ে উপুড় হয়ে বিছানায় শুয়ে আছে সে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করেন, জুবেদা, কি কি হয়েছে রে মা? শরীরটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কি হয়েছে মা? মায়ের বলা শেষ বাক্যটার মধ্যে একটা ক্ষীণ আশার সুর কান এড়ায় না জুবেদার। বালিশ থেকে মুখ তুলে জ্বলন্ত চোখে সে তাকায়, চাপা গলায় বলে, শুনতে পাচ্ছ না? না, কি শুনতে পাবো? ওই যে নিচে শয়তানের বাচ্চাগুলো কেমন করে চিৎকার করছে, কানে যাচ্ছে না তোমার? প্রতিবেশীদের কয়েকটা বাচ্চা নিচের একটা রকে খেলাধুলা করছিল, তাদের কথাই যে বলছে জুবেদা তাতে সন্দেহ নেই। জুবেদার মা উত্তর দেন না, কেবল অবাক চোখে চেয়ে থাকেন মেয়ের দিকে। ইদানিং এটা হয়েছে জুবেদার, বাচ্চাদের গলার আওয়াজ শুনলেই মনে হয় সেই আওয়াজ যেন কানের ভেতর দিয়ে তার মাথার প্রতিটা কোষকে সংক্রমিত করছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেগুলোকে। আবার হিস হিস করে বলে ওঠে, ওই আওয়াজগুলো শুনলেই না মনে হয় বাইরে বেরিয়ে ওদের নরম গলাগুলো এইভাবে একদম টিপে দিই, চিরকালের মতো বন্ধ করে দিই, শেষ করে দিই। ছি ছি মা, বাচ্চা হলো আল্লাহ মিয়ার আশীর্বাদ, তাদের ব্যাপারে এরকম বলতে আছে? হ্যাঁ, এরকম বলতে নেই, এরকম বললে আল্লাহ মিয়া রাগ করবে, কোনো দিন সন্তান দেবে না তোর কোলে। পলকে মুখের অভিব্যক্তি পাল্টে যায় জুবেদার, করুণ কাঁদো কাঁদো মুখে মাথাটা নামিয়ে নেয় সে, তারপর আবার শুয়ে পড়ে পাশ ফিরে। আবার গভীর রাতে ঘুমটা ভেঙে যায়, ধড়মড় করে উঠে বসে জুবেদা।
আবার আবার সেই চিৎকার। তার কি মুক্তি নেই? কেন কেন এত কাঁদে বাচ্চাটা? কেন? পাশে ঘুমন্ত ইলমুদ্দিনকে পাগলের মতো ধাক্কা দিতে থাকে সে। এই এই শুনছো শুনছো, ওঠো শিগগির শিগগির ওঠো। চোখ দুটো সামান্য ফাঁক হয় ইলমুদ্দিনের। কি হয়েছে, তুমি শুনতে পাচ্ছ না? ইলমুদ্দিন শোনার চেষ্টা করে কান পেতে, তারপর অধৈর্যভাবে বলে, না কি? দেখো আবার কাঁদছে বাচ্চাটা, আবার কাঁদছে। জুবেদা জুবেদা, এত রাতে এখানে বাচ্চা কোথা থেকে আসবে? ব্যাকুল চোখে স্বামীর মুখের দিকে তাকায় জুবেদা। তার মুখে এমন ভাব ফুটে ওঠে যেন তার সঙ্গে মহা বিশ্বাসঘাতকতা করেছে কেউ। কেমন বাবা তুমি, নিজের বাচ্চা নিজের বাচ্চার কান্না শুনতে পাও না? এই তো এই তো এই তো স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। আচ্ছা কোত্থেকে আসছে বলো তো কান্নাটা? জানি না, শোনো কাল সকালে দেখা যাবে। তুমি 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 শোও এখন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমানোর চেষ্টা করো একটু। এই বলে জুবেদাকে ধরে শুইয়ে দেয় সে। জুবেদা চোখ বন্ধ করে নেয়। মাথায় ইলমুদ্দিনের হাতের স্পর্শটা ভালো লাগে, কিন্তু ঘুম আসে না চোখে। এমনিতে সন্তান সন্ততি নিয়ে ইলমুদ্দিনের সেরকম কোনো মাথা ব্যথা নেই, নিজের ব্যবসা নিয়েই মুশকুল সে। কাপড়ের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী, এইসব ব্যাপারে সে অত্যন্ত হিসেবি, তাই আগে থেকেই প্রচুর কাপড় সে মজুত করে রেখেছিল। কাজেই এখন মাস গেলে তার রোজগার আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু এতে জুবেদার মনে আলাদা করে কোনো খুশির ছোঁয়া লাগেনি, বরং সেদিন একটা ব্যাপার দেখে খুব অবাক হয়ে যায় ইলমুদ্দিন। প্রতি সপ্তাহের মতোই সেবারও টাকার থোক এনে জুবেদার হাতে দিয়েছিল সে। টাকা পয়সার হিসেব নিকেশ, কোন খাতে কতটা খরচ, এই পুরো বিষয়টার দায়িত্ব জুবেদার। কিন্তু টাকা পেয়ে সে সেদিন মোটে হিসেব করতে বসল না, বরং সব টাকা একটা কাপড়ের পুঁটলিতে ভরে সেটা কোলে নিয়ে বসল খাটের উপর। তারপর সেটার গায়ে হাত বোলাতে বোলাতে একটা ঘুম পাড়ানি গান ধরল। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। খানিকক্ষণ পর শোবার ঘরে ঢুকে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ইলমুদ্দিন। এর আগে স্ত্রীর ছোটখাটো অস্বাভাবিক আচরণ সে লক্ষ্য করেছিল বটে, কিন্তু ততটা আমল দেওয়ার প্রয়োজন মনে করে এই প্রথম তার মনে হয় তার স্ত্রীর কোনো গুরুতর সমস্যা হয়েছে। সেই মুহূর্তে সে কিছু বলে না, শুধু দিশেহারা বোধ হয় তার। ব্যাপারটা দিন দিন বেড়ে চলল। টাকার বান্ডিল হাতে পেলে জুবেদা সেটাকে গান শোনাতে বসে, আর তারপর কোনো খালি দোলনায় শুইয়ে রাখে পরম যত্নে। একদিন সে দেখে তার আনা নোটের গোছা দুধের ডেকচির মধ্যে ভাসছে। বিস্ময়ে হতবাক হয়ে জুবেদার কাছে যায় সে। টাকার নোটগুলো দুধের ডেকচিতে কে ফেললো? দুধের ডেকচিতে ফেলেছে, দেখেছো কাণ্ড? ভীষণ দুষ্টু হয়েছে গো বাচ্চাগুলো, কিছু না কিছু একটা লেগেই আছে সারাদিন। উফ, বাচ্চা এই বাড়িতে? কোন বাচ্চা জুবেদা? কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো এসব? আমাদের এতগুলো বাচ্চা। দাঁড়াও, বেটারা স্কুল থেকে ফিরুক, আগে জিজ্ঞাসা করব যে এই রকম বদমাইশিটা কে করেছে। একটু দাঁড়াও তুমি, ঠিক আসলে জিজ্ঞাসা করব। ইলমুদ্দিন যা বোঝার বুঝে গিয়েছিল, বাচ্চা বাচ্চা করে মানসিক ভারসাম্য হারাচ্ছে তার স্ত্রী। এখন নিজের চারপাশে একটা কল্পনার পৃথিবী তৈরি করে নিয়ে তার মধ্যেই সে বাঁচছে।
এই বিষয়ে নিজের শাশুড়িকে কিছু বলে না ইলমুদ্দিন। মহিলার বয়স হয়েছে, তার উপর হৃদয় দুর্বল, আর কতদিন আছেন বলা যায় না। তার উপর নতুন করে আর দুশ্চিন্তার বোঝা চাপাতে ইচ্ছা করে না। তাছাড়া উনিও কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন, দিনের বেশিরভাগ সময়টা প্রার্থনা নিয়ে থাকেন। এরই মধ্যে হঠাৎ একদিন নিজের শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন তিনি। কারণ হিসেবে বললেন তার নাকি স্বামীর ঘরবাড়ি ছেড়ে থাকতে ভীষণ মন খারাপ করছে, ওই বাড়ি তিনি নিজে হাতে সাজিয়েছেন। ইলমুদ্দিন আপত্তি করে না, যেতে দেয়, কেবল তার বারবারই মনে হতে থাকে এই এত তাড়াহুড়োর কারণ অন্য কিছু, কিসের থেকে যেন পালিয়ে বাঁচতে চাইছেন মহিলা। কি হতে পারে জিনিসটা নিয়ে বেশ খানিকক্ষণ ভাবে ইলমুদ্দিন। শেষমেশ তার মনে হয়তো উনি নিজেও জানেন না কিসের থেকে উনি পালাতে চাইছেন, সেই কারণেই হয়তো এত তাড়াহুড়ো। কিন্তু স্ত্রীকে নিয়ে ভেতর ভেতর দুশ্চিন্তায় অস্থির হয়ে যেতে থাকে সে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় তার মাথায় আসে না। বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে পরামর্শ করে, তাদের মধ্যে একজন বলে স্ত্রীকে পাগলা কারদে পাঠিয়ে দিতে, কিন্তু ইলমুদ্দিন সুস্থ মাথায় সে কথা চিন্তাও করতে পারেন। দোকান যাওয়া বন্ধ করে দেয় সে, সারাদিন ঘরে বসে জুবেদা দেখাশোনা করে, পাছে সে কোনো কাণ্ড ঘটিয়ে বসে। কিছুদিনের মধ্যেই বেশ খানিকটা উন্নতি হয় জুবেদার, কিন্তু একটা অনুযোগ প্রায় স্বামীর কাছে করতে শোনা যায় তাকে। কি গো, তুমি যে আজকাল আর কাজে যাও না বড়? কদিন ধরে বড্ড চাপ নিয়ে ফেলছি গো, কটা দিন বিশ্রাম দরকার। তাহলে দোকান কে দেখছে? কেন, আমার কর্মচারী আছে তো, ওই এখন দেখভাল করছে সবটা। দেখো বাবা, এই বিশ্বাস করা যায় তো তাকে? আরে হ্যাঁ হ্যাঁ, খুবই বিশ্বস্ত লোক, প্রতিটা পাই পয়সার হিসেব দেয়। কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? ও মা, দুশ্চিন্তা করব না, ছেলে পুলে নিয়ে সংসার করি, নিজের কথা না ভাবে ওদের কথা তো ভাবতেই হবে, তাই না? তোমার ওই কর্মচারী যদি পয়সা নিজের পকেটে ভরে আর সংসারে যদি টানাটানি হয়, ওদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। না না, তুমি দেখে শুনে রেখো, কিন্তু বলে দিলাম। জুবেদা, মপুরওয়ালা ওদের ঠিক খেয়াল রাখবেন, আর তাছাড়া আমার কর্মচারী খুব বিশ্বাসী, ওর ওপর কোনো সন্দেহ করা ঠিক না। না না, আমি কারোর ওপর সন্দেহ করতে চাই না, কিন্তু সন্তানদের জন্য মাকে সব সময় চিন্তা করতে হয়, বুঝেছ? সব সময় চিন্তা আসে ওদের নিয়ে, তাই তো বলছি। খুব অসহায় লাগে ইলমুদ্দিনের, কি করবে সে? বুকে ডাক্তার দেখাবে? কিন্তু মাথার সমস্যার জন্য বুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, এ কথা সমাজে রটে গেলে একঘরে হয়ে বাঁচতে হবে বাকি জীবন। জুবেদা এখন সারাদিন নিজের কল্পিত সন্তানদের নিয়েই মেতে থাকে, তাদের জামা কাপড় কাচে, নিজেই সেলাই করে ছোট্ট ছোট্ট কাপড়, উলের সোয়েটার বোনে। তাছাড়া ইলমুদ্দিনের কাছে ঘ্যান ঘ্যান করে করে বেশ কয়েক জোড়া ছোট ছোট জুতো আনিয়েছে, রোজ সকালে পালিশ করে সেগুলো। ইলমুদ্দিন ফাঁকা চোখে চেয়ে দেখে সব, আর আপন মনেই দীর্ঘশ্বাস ফেলে। ওর মনে হয় কেউ যেন ওকে ওর পাপের শাস্তি দিচ্ছে, কিন্তু কি এত পাপ করেছে ও? এর মাঝে একদিন তৌসিফ দেখা করতে আসে হঠাৎ। তৌসিফ ইলমুদ্দিনের পুরনো বন্ধু, তাকে সাদরেই আপ্যায়ন করে সে। মনের পাহাড় প্রমাণ দুশ্চিন্তাকে সামনে আসতে দেয় না। তৌসিফের মুখে কিন্তু দুশ্চিন্তার ছাপ স্পষ্ট, শুধু দুশ্চিন্তা নয়, সেই সঙ্গে একটা মরিয়া ভাব। বৈঠকখানায় বসে এদিক ওদিক তাকিয়ে জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে নিয়ে সে বলে, একটু জল খাবি? ভেতর বাড়ি থেকে পাঠানো শরবতটা এক চুমুকে শেষ করে ফেলে সে, তারপর বলে, হ্যাঁ ভাই, খুব বিপদে পড়ে গেছি, তুই একটু কিছু উপায় বাতলে দে না। কি হয়েছে, খুলে বল। কিছুক্ষণ চুপ করে থাকে তৌসিফ, তার মুখটা লাল হয়ে উঠছে ধীরে ধীরে।
অবশেষে সে বলে, একটা একটা মেয়ে বুঝলি, এমনিতে বেশ ভালো, খুব ভালো গান গায়। এই গান শুনেই তোকে ভালো লেগেছিল আমার, মানে অন্য ধরনের মেয়ে কিন্তু নয়, একদম ঘরোয়া, সবে 19 বছর বয়স। আচ্ছা, বিয়ে করতে চাস তাকে নাকি? আরে সেটাই তো সমস্যা, মেয়েটা মুসলিম নয়, ওর বাড়ি থেকে কিছুতেই মেনে নেবে না। বুঝলাম তো, মানে মানে এমনিতে ব্যাপারটা এতটা জটিল হতো না, কিন্তু একটা অদ্ভুত সন্দেহ উঁকি দেয় ইলমুদ্দিনের মনে। হঠাৎ করেই যেন একটা আশার আলো দেখতে পায় সে, বলে, কিন্তু কি? মেয়েটা সন্তান সম্ভাবা। সন্তান সম্ভাবা? কি হুম, জানিস গত 2 সপ্তাহ ঘুম হচ্ছে না আমার রাতে, বাচ্চাটা বাচ্চাটা নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটা আবার হুমকি দিচ্ছে যে আত্মহত্যা করবে। ভাই ভাই আমি কি করি বলতো, এখন এই সন্তানের পিতৃ পরিচয়ের দায়িত্ব নিতে গেলে সমাজে মুখ দেখার জায়গা থাকবে না আমার। ইলমুদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকে, তার মাথায় একটা অন্য চিন্তা ঘুরছে। সে বলে, শোন, তুই তুই বাচ্চাটা নষ্ট করিস না, জন্মাতে দে। জন্মাতে দেব, জন্মাতে দেব, তারপর কি করবো আমি বাচ্চাটা নিয়ে? তুই আমায় দিয়ে দিস, আমার তো এমনিতেও কোনো ছেলে পুলে নেই, ওকেই মানুষ করবো না হয়। সেই মতোই কথা হলো, কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, আর সেটা শুরু করতে হবে এখন থেকেই। সেদিন সন্ধ্যাবেলা এক গ্লাস দুধ নিয়ে জুবেদার কাছে আসে ইলমুদ্দিন। এ নাও, এই দুধটুকু খেয়ে নাও। কিন্তু আমি তো এখন দুধ খাই না। আজ থেকে খাবে, মা হতে চলেছ তুমি, শরীরের এইটুকু যত্ন তো নিতেই হবে। আমি কই? ও মা, সেই কবে তুমি আমায় বলেছিলে বাড়িতে আবার নতুন অতিথি আসছে, আমার হিসেব তো বলছে আর মাত্র কয়েকটা মাস বাকি। হে হে হে, বুকটাও ভারী ভারী লাগছে, ওই জন্য কি কি হয়েছে বলো তো, আমার সব ভুলে যাচ্ছে আজকাল। আবার বাচ্চা? বাড়িতে কি বাচ্চা কম পড়েছে বলো? চার চারটে খুদে শয়তান তো দাপিয়ে বেড়াচ্ছে সারা বাড়ি, আবার একটা। ও, ইলমুদ্দিন চুপ করে থাকে। ক্রমে ক্রমে জুবেদার সম্পূর্ণ বিশ্বাস হয় যে সে আর অল্প দিনের মধ্যেই মা হতে চলেছে। ইলমুদ্দিন সারাদিন ঘরে থাকে এবং ঠিক একজন গর্ভবতী মহিলার যেমন যত্নের প্রয়োজন, সেইভাবে যত্ন নেয় জুবেদার। তৌসিফের প্রেমিকার সন্তানের জন্মের দিন এগিয়ে আসে, অবশেষে ভূমিষ্ঠ হয় এক শিশু পুত্র। তাকে কাপড়ে মুড়ে তৌসিফের কাছ থেকে নিয়ে এসে ঘুমন্ত জুবেদার পাশে রেখে দেয় ইলমুদ্দিন। তারপর তাকে ডেকে তোলে। জুবেদা, জুবেদা শুনছো? আর কত ঘুমিয়ে থাকবে, এই দেখো, দেখো তো তোমার পাশে এটা কে শুয়ে। কি কি? জুবেদা জেগে উঠে পাশ ফেরে, তার সঙ্গে সঙ্গেই দেখতে পায় তার পাশে একটা ছোট্ট শিশু হাত পা ছুঁড়ে খেলা করছে। ইলমুদ্দিন আবার বলে, ছেলে হয়েছে জুবেদা, আল্লাহর আশীর্বাদে এখন আমাদের 5-5টা বাচ্চা। জুবেদার খুশির পরিসীমা থাকে না। ওমা, কখন জন্মালো এই ছেলেটা? এই তো সকাল 7টা নাগাদ। দেখিছো কাণ্ড? আমি বুঝতেই পারিনি, বুঝতেই পারিনি, ও যন্ত্রণায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম বুঝি সোনা।
আমার সোনা, আমার সোনা, আমার সোনা। হ্যাঁ, তাই গিয়েছিলে, কিন্তু আল্লাহর দয়ায় এখন সব ঠিক হয়ে গেছে। পরদিন ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে ঘরে ঢুকেই বিস্ময়ে আতঙ্কে পাথর হয়ে যায় ইলমুদ্দিন। এক টানা কেঁদে চলেছে বাচ্চাটা। জুবেদা বসে আছে তার পাশে, তার হাতে একটা খুঁট, বুকের ওপর থেকে সমস্ত কাপড়ের আবরণ সরানো, আর সেই উন্মুক্ত স্তন যুগলের একটার ওপর খুব মন দিয়ে খুর চালাচ্ছে সে। টাটকা ক্ষত থেকে গোল গোল করে বেরিয়ে আসছে রক্ত। জুবেদা! কিন্তু জুবেদা থামছে না, এক মনে ঘষে চলেছে খুরটা। জুবেদা! অন্য স্তনবৃন্তটাও রক্তে মাখামাখি। কোন রকমে তার হাত থেকে খুরটা কেড়ে নেয় ইলমুদ্দিন। কি করছো, কি করছো জুবেদা? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো এটা, শোনো। জুবেদা একবার অসহায় চোখে তার দিকে, তারপর পাশে শুয়ে থাকা বাচ্চাটার দিকে তাকায়, তারপর কান্নায় জড়িয়ে যাওয়া গলায় আটকে আটকে বলে, সারা রাত খিদের জ্বালায় পাগলের মতো কাঁদছিল বাচ্চাটা, কিন্তু আমার কি হয়েছে কে জানে, বুকে দুধই আসছে না। কত চেষ্টা করলাম ওকে খাওয়ানোর জন্য, কত কত চেষ্টা করলাম, এক ফোঁটাও খেতে পেল না বেচারা বাচ্চা। ভাবে কি করে, কি করে ভাবে, আমার বুক তো কাঁকা করছে। কেন কেন এমন হলো, কেন এমন হলো? আল্লাহ তাআলা সন্তান দিলেন আর তার খাবারের বন্দোবস্ত করতে ভুলে গেলেন। কোন বাপের শাস্তি, কোন বাপের ঘেন্না, এই কি ঘেন্না করছে নিজের উপর? ঘেন্না করছে, তাই তো কেটে কেটে দেখছি, যদি যদি একটু দুধ বেরোয়, নাহলে নাহলে দু ফোঁটা রক্তই। এগো এগো বলো না, দুধ আর রক্তের কি অনেক ভাড়া? দুধের স্বাদ কি কিছুতেই রক্ত দিয়ে মিটবে না, বলো না, বলো মিটবে মিটবে না? আচ্ছা কি হবে তাহলে, কি আমার যদি আমার বুকে দুধ না আসে, যদি আমার বাচ্চা আমার বাচ্চা না
আর কিছু বলতে পারেনি জুবেদা। কেবল জ্ঞান হারিয়ে চিরকালের মতো ঘুমিয়ে পড়ার আগে রক্তে মাখামাখি একটা আঙুল সদ্যজাত শিশুটার মুখে তুলে দিয়েছিল সে। যে কল্পনার ডানায় ভর করে আমরা বাস্তব থেকে পালিয়ে যেতে চাই, কখন সেই ডানা শিকল হয়ে দুপাশ থেকে টেনে আমাদের দুটো হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, তা আমরা বুঝতেই পারি না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা, তমাল, দেবদত্ত এবং শিপ্রা। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে সাদাত হাসান মান্টুর কাহিনী ঘুম পাড়ানি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।